Nityananda Prabhu chatta upare anek
থেকে যাচ্ছে, সে পর্যন্ত সে তার্কিক ব্রাহ্মণা তার ঘর কাছে ভিক্ষা করে নিয়ে যাচ্ছিলেন নিত্যানন্দ দামকে, সে তীর্থযাত্রা করছে। যেতবে জানিলে গৌড় দেশে নবদ্বীপে মহাপ্রভু মায়াপুরে অবতরণ করে চাই আসিলে। মহাপ্রভু অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত সমস্ত কোটি মানে স্বপ্ন দেখলে ব্রহ্ম দেখে জন উজ্জ্বল পুরুষ, অতি উজ্জ্বল, বা বা কি দীপ্তিমান পুরুষ, কোটি সূর্য তাম, কিন্তু সুশীতল পথ, সূর্যঙ্কর কিরণ তো ইয়ে কিন্তু সুশীতল পথ, এটা মহাপুরুষ তীর্থকা মতে করছেন। সে আসি এইটি এমানে খুঁজিতে পাইলে না, মহাপ্রভু ডাকিয়ে বুঝিব, নিত্যানন্দকে ডাকিয়ে বুঝিব, মহাপ্রভু খোঁজি খোঁজ আসিপারে, উভয় বন্ধু কুণ্ডা খুঁড়ি হরিনাম বলে প্রমত হয়ে লটি পড়িলে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুঙ্কর পরম সেবক বলে নিজকে জ্ঞান করতে, কিন্তু সাধারণ বিচারে নিত্যানন্দ প্রভু হচ্ছেন লক্ষ্মীপতি তীর্থ স্বামীঙ্কর শিষ্য, লিখিত শিষ্য লক্ষ্মীপতি তীর্থঙ্কর শিষ্য হলে মাধবেন্দ্র পুরী, যেটি রাধাতত্ব প্রণয় একমাত্র সে বলে কুহযায় আচার্য মহামন্ত্রে, মাধবেন্দ্র পুরী শিষ্য হলে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী দীক্ষা নেই গৌরহরি প্রেম পুরুষোত্তম গৌরহরি, তেমন সেই বিচারে নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌরহরিঙ্কর গৌরাঙ্গ মহাপ্রভুঙ্কর গুরুদেবঙ্কর 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 শিষ্য, মানে গুরুদেবঙ্কর গুরুত্ব তেমনি তাকে সম্মান দে, কিন্তু নিত্যানন্দ রাম তো পরমতত্ত্ব সে জানতি, মহাপ্রভু হচ্ছে অচিন্ত অনন্তপূর্ণ পরমতত্ত্ব স্বয়ং ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ, সে সবুবেলে কৃষ্ণ স্মরণে গৌরীর স্মরণে এতে দূর নিজকে বজাই যাইথান্তি যে তাঙ্ক বাহ্য রূপ খণ্ডন থাকে। এইভাবে ভাবে ছাড়ছে পরম আনন্দমস্তিতে নিত্যানন্দ নিজে পরম আনন্দমস্তিরে কৃষ্ণলীলা স্মরণ করছেন, গৌরলীলা স্মরণ করছেন, উল্লগ্ন সম্পূর্ণ উল্লগ্ন হয়েছে সচী দেবী গৌরহরিঙ্কর জননী সচিদেবীঙ্କ পক্ষে পশিলে পুরা অবলোকন হরে কৃষ্ণ মহামন্ত্র নেই পুরা মতে নিত্যানন্দ প্রভু দেখি তাঙ্ক উত্তরটা পিঁধে তাপরে মশাটা পিঁধে দেবে পিঁধে সে সমস্ত ডাকিলে ভক্ত শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্য যেতে শুনছিল জগদানন্দ পণ্ডিত মুকুন্দ দত্ত মুরারি সমস্তে মহাপ্রভু কহিলে তাঙ্ক ব্যাস পূজা কর নিত্যানন্দ কহিলে হে গুরুদেব মতে আপনার পৌপুরী দিয়ে অন্তর চিরিকি তার খণ্ড খণ্ড কেলে মহাপ্রভু ঘোষণা কেলে চিরিত পৌপুরী যে ধারণ করিব সে কৃষ্ণ প্রেম পাইবে আউ তার কিছু দরকার নেই ভক্তমান আনন্দ বিবরণে জয় নিত্যানন্দ রাম কি যেতবে অবধূত স্বাভাবিক অবস্থা বসলে শিখেলে হে ভগবান এ দাস পূজা আপনার উদ্দিষ্ট হে প্রভু
ସେସବୁ କହିଲେ କହିଲେ ଯାହା ତ ତୃତୀୟରେ ନିଖିଳ ଜଗତ ସମସ୍ତ ତୃପ୍ତ ହେଇଯାଉଛି, ଆପଣ ହେଉଛନ୍ତି ଅଭିନ୍ନ କୃଷ୍ଣ।